তব কথামৃতীবন কবিড়ি কলমষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি এ ভুড়িদা জনা তোমার কথা মৃত শুধু কথা নয় অমৃত কথা অমৃত সমান কথা যা শুনলে সংসার তাপদগ্ধ তাপক্লিষ্ট মানুষের প্রাণে শান্তি হয় মানুষের অন্তরে বাঁচার একটি যেন দিশে খুঁজে পাওয়া যায় বাঁচার জন্য যে সঞ্জীবনী সুধা যে অমৃতের রসদ দরকার জীবনধারণের জন্যে সেই রসদ যোগানকারী কথা অমৃত ভগবানের কথা অমৃত শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অমৃত শ্রবণ মঙ্গল তো শাস্ত্রে বলাই হয়েছে সোনামাত্রে মঙ্গল কল কলুষ কলি কলুষ কলিকলম দূরকারী কলি কলমস নাশকারী এই কথা অমৃত আমরা এই কথামৃত পরিবেশন করে থাকি কষ্টি পাথর প্রাণারাম বাংলা চ্যানেলের মধ্য দিয়ে যত রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তবৃন্দকে আমরা যেমন আগে আগে স্বাগত জানিয়েছি আগামী পর্বেও আমরা তাদের স্বাগত জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ে এই যে ধারাবাহিক আকারে যে প্রিমিয়ার চলছে ধারাবাহিক অনুষ্ঠান প্রতি শুক্রবার বিকেল চারটে থেকে কোষ্টি পাথর প্রাণারাম বাংলা চ্যানেলে সম্প্রচারিত সম্প্রসারিত হয়ে থাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমরা যেন সকলে সানন্দে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের প্রামাণিকতা বিচার এই ধারাবাহিক অনুষ্ঠানে মনোনিবেশ করতে পারি ভগবান আমাদের সে শক্তি দিন আমাদের ধারণা করবার শক্তি দিন ভগবানের কথা ধারণা হয় না ঠাকুর বলছেন বীর্য ধারণ করতে হয় শুদ্ধ জীবন যাপন করতে হয় ব্রহ্মচর্য ছাড়া কথা কথাই হয়ে রয়ে যায় সেই কথার সার বুঝতে পারা যায় না ধারণা করা যায় না ভগবান আমাদের এই কলিহত সাধারণ মানুষের মধ্যে সেই ধারণা শক্তি প্রদান করুন যে ধারণা আমাদের অনাচারের কারণে আমাদের অশুদ্ধ জীবনযাপনের কারণে অনেকেরই হয়তো সেই ধারণা শক্তি নেই আমরা ধারণা করতে অক্ষম ভগবান আমাদের সেই শক্তি প্রদান করুন যাতে তার কৃপা বলে আমাদের যতটুকু শুদ্ধতা অর্জিত হয়েছে যতটুকু পবিত্রতা আমাদের আছে সেই পবিত্রতায় ভর করে ভগবানের কৃপায় আমরা ভগবানের কথাকে ধারণা করতে পারি হৃদয়ে উপলব্ধি করতে পারি শ্রবণ মনন নিধিধাসন বা স্মরণ মনন নিধিধাসন যাই বলি না কেন এটিকে চালিয়ে যেতে পারি আমরা যেন ভগবত পথে থাকি আমরা যেন বিমার্গামী উন্মার্গামী না হই বিপথে না চলে যায় কখনো হৃদয় যদি ভ্রমিতে যদি ভ্রমিতে চাহে এ হৃদয় অমনি ও মুখ হেরি সরমেষে হয় সারা রবীন্দ্রনাথের লেখা সেই বিখ্যাত গান যেটি নরেন্দ্রনাথের মুখে শুনে ঠাকুর সমাধিস্থ হইছিলেন তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা যার সংস্কৃত অনুবাদ একসময় সময় এম এ করতে করাকালে অনুবাদ করার সম্ভব হয়েছিল করতে পেরেছিলাম সেখানে শেষে কবি বলছেন কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনি ও মুখ হেরি সরমেষে হয় সারা আমাদেরও মনে এই ভাবের যেন উদয় হয় আমরাও যেন এরকম দৃঢ় ভাবনায় ভাববদ্ধ হতে পারি যে ভগবানের মুখ দেখা মাত্রে আমাদের বিপথে যাওয়া ভুলে যেতে পারব ভগবান আমাদেরকে সদা সর্বতা এভাবে রক্ষা করবেন করছেন যেন আমরা বিপথে যেতে চাইলেও যেতে পারছি না যেতে পারবো না ভগবান আমাদের সর্বদা রক্ষা করছেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে এই ভক্তি নিয়ে ভগবানের কাছে এইরূপ প্রার্থনা নিয়ে আমরা এগিয়ে চলবো পথে এগিয়ে চলবো দুর্বল আমরা আমাদেরকে রক্ষা করা প্রভু তিনি আমাদের পিতা তিনি আমাদের হাত ধরে তুলে নেবেন তার কাছে করে নেবেন তার কথা কথামৃতের যজ্ঞ করে তুলবেন এবং তাঁর কথামৃত পান করে আমরাও যাতে মুগ্ধ হতে পারি কৃতকৃতার্থ হতে পারি সার্থক হতে পারি আমাদের জীবনকে ধন্য করতে পারি আমরাও যাতে ভগবান লাভের আস্বাদ এ জীবনেই অনুভব করি তো আমরা মূল পর্বে প্রবেশ করবার পূর্বে যে ভূমিকাটা করা হলো এই প্রসঙ্গেই আমরা বলে রাখি একটু যে আমরা শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি এই অংশ থেকে আমরা কিছু কিছু এর আগের আগের পর্বে পড়েছি কখনো কখনো আজকে একটু একটু মূল পর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ ভক্তিযোগ কিছু হয়তো আছে বাকি সেগুলো নিয়ে আলোচনার আগে কিছু অংশ আমরা একটু পড়ার চেষ্টা করি লক্ষ্মী দেবী বলছেন শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখি এই বইটিতে আছে যে ঠাকুরের তো রাত্রিরে বেশি ঘুম হতোই না অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে নবৎ পানে এসে আমাকে ডাকতেন কাকে লক্ষ্মী দিদিকে কে লক্ষ্মী দিদি ওই রামলালের ভগিনী মেজ দাদা রামেশ্বর মুখ চট্টোপাধ্যায় শ্রীযুক্ত রামেশ্বর চট্টোপাধ্যায়ের পুত্র বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় দ্বিতীয় ভাই মেজ ভাই ছিলেন রামেশ্বর চট্টোপাধ্যায় তার ছেলে রামলাল এবং কন্যা একমাত্র কন্যা লক্ষ্মী দেবী এই লক্ষ্মী দেবীকে তার ভাইজি ডাকছেন নওবতে মায়ের কাছে থাকতেন বলছেন ও লক্ষ্মী ও লক্ষ্মী উঠরে উঠ তোর খুড়িকে তুল আর কত ঘুমবি রাজ্যে পোহাতে চলল এইবার কাক ককিল ডাকল বলে মার নাম কর আহা এমন প্রেমিক পুরুষের মতো কেউ যদি থাকতো আমাদের মনে হয় যে আমাদের যদি এরকম মায়া ঘুম এই অবিদ্যার সংসারে বিদ্যা অবিদ্যার মিশ্রণ এই অবিদ্যা সংসার মায়ার সংসারে থেকে আমাদের মায়ামোহের ঘুম কাটিয়ে যদি কেউ আমাদের তুলে দিত এ সুযোগ কি আমাদের জীবনে আসেনি আসে না আমাদের দুঃখ করবার আছে স্বয়ং ভগবান আমাদের এসে দৌড়ায় দায় কড়া নাড়ছেন না কিন্তু এটিও তো ঠিক ভগবান করা নাড়েন না এমনটা নয় ভগবান করা নাড়েন কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষভাবে মঠ মন্দিরে থাকার কিছু সৌভাগ্য তখন দেখেছি অনেক সাধু ব্রহ্মচারীর কৃপা সঙ্গলাভ তাদের কিছু উপদেশ সাহচর্য কিছু কিছু সৎ মানুষের সংস্পর্শে আসা ভক্ত মানুষ যারা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে যেতে অনেক সাহায্য করেছেন কাউকে না কাউকে আমাদের জীবনে আমরা যদি বিচার করে বিবেচনা করে দেখি আমাদের সাহায্য করেছেন অনেক ভক্ত সাধু বন্ধু আমাদেরও ভাগ্যেও জুটেছে এদের মধ্য দিয়েও ঠাকুর আমাদের সময় থাকতেই আমাদের হৃদয়ের দরজায় এসে কড়া নেড়েছেন আমাদের জাগতে বলেছেন জাগার অনেক সুযোগ করে দিয়েছেন পরিবেশও দিয়েছেন কিন্তু আমরা হয়তো সেগুলোকে অবহেলা করে পড়ে পড়ে ঘুমিয়েছি আমরা যেন জেগে ঘুমিয়েছি অথবা অঘর ঘরে ঘুমিয়েছি অজ্ঞান মোহ আচ্ছন্ন থেকেছি এই মোহাচ্ছন্ন থেকেছি এই মোহ থেকে আমাদের জাগা দেখে আমরা যদি জেগে ঘুমাই আমাদের জাগা দেখে ঠাকুরের কথামৃত তো শুধু কথামৃত নয় এ তো বাণী শরীর ভগবানের বাণী শরীর ভগবানের মধ্যে স্বয়ং বাণী রূপে আছেন বাণী রূপে রহিয়াছে মূর্তি ধরি রামকৃষ্ণ তোমায় প্রণাম করি গানে আছে না কি অপূর্ব কথা শুধু কথা নয় এ তাৎপর্য অনুভব করতে হবে তিনি তো মন্ত্র শুধু নন মন্ত্রের মধ্যে তিনি আছেন নাম নামি অভেদ তিনি তো শুধু কথা নন কথারূপ তিনি এই কথারূপ অমৃত সমান শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের প্রতিনিয়ত ডেকে চলেছেন আমাদের জাগিয়ে চলেছেন আমাদের জাগতে হবে আমরা যারা জাগতে পারছি তাদের কল্যাণ হচ্ছে যারা পড়ে পড়ে ঘুমুচ্ছি তারা ঘুমিয়েই থাকছি তাদের কোনো সাড়া নেই কিন্তু সময় হলে এই বিশ্বাস এই ভাবনা যার বুকে দৃঢ়ভাবে প্রথিত আছে যে বুকে বেঁধে নিয়েছে যে সময় হলে নিশ্চয়ই তিনি আমাদের পরপারে নিয়ে যাবেন তিনি কৃপা করবেন দয়া করে দেখা দেবেন দুর্বল কাতর আর্ত পীড়িত বলে তাদেরকে দূরে ছেড়ে ফেলে দেবেন না তাদেরকে তার যোগ্য করে তুলবেনি এই বিশ্বাস যাদের আছে তারা নিশ্চয়ই নিরন্তর চেষ্টা করতে করতে সফল হবে নি যারা অতি দুর্বল দিনহীন তারাও যদি আন্তরিকভাবে ভগবানকে ডাকে শ্রীরামকৃষ্ণকে ডাকে ভগবানের শরণাগত করতে হয় তারাও তার কৃপা থেকে বঞ্চিত হবেন না কোন কোথা থেকে কোথায় চলে গেলাম যে মাকে জাগিয়ে দিচ্ছেন লক্ষ্মী ভাইজিকে জাগিয়ে দিচ্ছেন বলছেন কোকিল ডেকেছে ওঠো মার নাম করো আর কত ঘুমোবে যেন মা সারদাকেও ডেকে দেওয়া হলো প্রথম প্রথম এরকম ডেকে দিতে হতো তারপরে মা তিনটে থাকতেন ভোর তিনটে উঠে পড়তেন বা তারও আগে কখন উঠে পড়তেন কেউ টের পেত না তার আগে সব কাজ তার সারা হয়ে যেত যে শীতের সময় ওর সাড়া পেলে মাঝে মাঝে মা লেপের ভেতর শুয়ে শুয়ে মানে মা সারদার কথা বলা হচ্ছে কাকে ডাকতেন ওই লক্ষ্মীকে আস্তে আস্তে বলতেন তুই চুপ কর ওঁর চোখে ঘুম নাই এখনো উঠবার সময় হয় নাই কাক ককিল ডাকে নাই সারা দিস না মা সারদা বলছেন চুপ করে শ্বেতা কোনো সাড়া দিবি না এখনো কাক ককিল ডাকেনি ওঁর চোখে ঘুম নাই সেজন্য সবাইকে ডেকে বেড়ায় সবার চোখের ঘুম কেড়ে নিতে চায় মা যেন লক্ষ্মী দিদিকে বলতেন সাড়া না পেলে তিনি নিজে উপরে উঠে জল নিয়ে কি করতেন দরজার গোড়া চৌকাটের ফাঁক দিয়ে বিছানা লেপের উপর গড়িয়ে দিতেন শীতের দিন বলুন তো কী অবস্থা যখন ঘুম ভাঙছে না এমন প্রভু দয়াল প্রভু কেউ কি দয়াল মনে করত ভয়াল মূর্তি ধারণ করত কোন স্ত্রীকে বর্তমান যুগে কোনো স্বামী গিয়ে এরকমভাবে জল ঢেলে দিত তার ঘুম ভাঙিয়ে দিত তাহলে নারী নির্যাতনের মামলা ঠুকে দিত কোন পুরুষের ওপর এরকম যদি কোনো নারী এরকম কিছু জোর খাটাতো। সেটা নিয়ে কত অশান্তি সংসারে সৃষ্টি হতো অদ্ভুত দিব্য সম্পর্ক দিব্য স্বভাব এই দুই দম্পতির ওই শীতের দিনে জল ঢেলে দিয়েছে আর ঘুমোতে দেয়নি তবু কিন্তু মা একবারও বলেননি যে ঠাকুর আমাকে কত জ্বালিয়েছেন ঠাকুর এমন করে দিয়েছেন আমার মনের অবস্থা যেন তোরা বলিস এত অশান্তি অশান্তি এত অশান্তি কি জিনিস আমি তো বুঝলুম না আমার মনের ভেতর শান্তির ঘট স্থাপিত হয়ে আছে শান্তির পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে মায়ের বিছানায় জল ঢেলে দিয়েছেন ঠাকুর কিন্তু মা কখনো ঠাকুরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেননি কি অদ্ভুত স্বভাব দিব্য স্বভাব এমন স্ত্রী না হলে কি এমন স্বামী হয় আর এমন স্বামী দেবদুর্লভ স্বামী স্বয়ং অবতার স্বয়ং ভগবান তার পত্নী কি যে সে যে ঠাকুরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবেন তখন সব ভিজে যাবার ভয়ে তাড়াতাড়ি অগত্যা আমাদের উঠে পড়তেই হতো এক একদিন বিছানা ভিজেও যেত মা সারদা সঙ্গে লক্ষ্মীদি থাকতেন বলছেন তাদের অভিজ্ঞতার কথা ঠাকুরের মাথার চুল পেকেছিল দু চার গাছা দাড়িরও কিছু কিছু বলছেন মাথার সামনে গরমের দরুন খানিকটা চুল উঠে গিয়েছিল তখন তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না চুল পেকেছে একটু সামান্য ঠাকুর আর বাঁচতে চাইতেন না বলতেন লোকে যে ওই বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে সে কথা আমি সইতে পারবনি বাপু ওই যে কালীবাড়িতে বুড়ো সাধু আছে এই কথাটি যেন ঠাকুর সইতে পারবেন না ঠাকুরের যেন সময় হয়ে গেছে ঠাকুর ইঙ্গিতে বা কখনো সরাসরি বলতেন মা বললেন ও কথা কি বলতে আছে তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে মা সারদা বলতেন আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পিরবীন সাধু থাকেন পিরবিন এটি উচ্চারণ করছেন গ্রাম্য ভাষায় মা তাদের আঞ্চলিক শব্দ এটি হচ্ছে সংস্কৃত শব্দ হচ্ছে মূল শব্দটি প্রবীণ পিরবিন কথাটা মানে প্রবীণ বলতে চাইছেন একজন প্রবীণ সাধু ওই রানী রাসমণির কালীবাড়িতে আছে কেউ তোমাকে উপেক্ষা করবেন না কেউ তোমাকে খোটা দেবেন না তুমি কেন যেতে চাইছো তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ লোকে তোমার পিরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি হ্যাঁ লোকে তোমাকে পিরবিন বলবে মিরবিন বলবে কত কি বলবে ঠাকুর যেন উড়িয়ে দিলেন আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে বিধবা বেশে ফিরে আসি লক্ষ্মী দিদির কথা এটা লক্ষ্মী দিদির স্মৃতিচারণ করে বলছেন আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে বিধবা বেশে ফিরে আসি তখন তিনি আমায় একদিন বলেছিলেন ধর্ম কর্ম যা সব ঘরে বসে করবি বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না সাবধান করে দিচ্ছেন তুমি অল্প বয়সে বিধবা হয়েছ তুমি ঘরে বসেই ধর্মকর্ম করো একা একা তীর্থে ঘুরতে হবে না কার পাল্লায় পড়বি কে জানে ওই খুড়িমার সঙ্গে সঙ্গে থাকবি বাইরে বড় ভয় এই যে আদর্শ কিসের ভয় ঠাকুরের আদর্শের ভয় আদর্শ চ্যুতির ভয় আমরা মুখে অনেক কথা বলতে পারি শাস্ত্রের কথা শাস্ত্র বাণী অড়াতে পারি ভগবানের কথা বলছি ভগবানের কথা বলে বুক চাপড়ে কেঁদে মরতে পারি আহা ভগবান বলে কেঁদে ভাসিয়ে দিলাম কিন্তু অন্তরে আমার বিষয় বিষ অন্তরে আমার কলুষ কলমশ অঙ্কট বঙ্কট কত কুচিন্তা কত কামনা বাসনা তো আমার কি হবে কি গতি হবে লক্ষ্মী দিদিকে সাবধান করে দিচ্ছেন যে তুই কারো পাল্লায় পড়ে যাস না তুই তো ভালো ভালোই থাক তুই ভালো ভালোই থাক লক্ষ্মী দিদির মতো একজন মহাপুরুষের ভাইজি অবতার পুরুষের ভাইজি যাকে স্বয়ং শীতলা বলা হতো ও সাক্ষাৎ শীতলা শীতলা মা তাকে সাবধান করে দিয়ে আমাদের নারীকুলকে বিধবা সমাজকে বাল্য বিধবা যারা হতেন তাদেরকে আমাদের সকল জনসাধারণ সাধারণ ভক্তদের সাবধান করে বলেছেন যে অসৎসঙ্গে সর্বনাশ সুতরাং সৎসঙ্গ সাধুসঙ্গের প্রচেষ্টা করতে হবে ঘরের কোণে মনে বনে মনে কোনে বনে হুম কোনে বনে মনে এই যে বলছেন ধ্যান করার কথা ঘরের কোণে বসে ধ্যান করতে হবে বনে বাদারে তুমি একলামে মানুষ কোথায় ঘুরবে কোথায় একা একা তীর্থ করতে যাবে এমনটি করোনা ঠাকুর তাকে না করছেন সাবধান করছেন তার ভয় আদর্শ চ্যুতির আদর্শকে ভগবানকে যে ধরে থাকে তারই জয়লাভ নিশ্চিত হয় তারই ঊর্ধ্বগতি হয় তারই ভগবত প্রাপ্তি হয় এই যেন কথাটি আমাদের মনে করিয়ে দিচ্ছেন নইলে শুধু জপ তপ করে কি হবে চরিত্র মন স্বভাব যদি ভালো না থাকে শুধু জপে কাজ নেই এই লক্ষ্মী দিদিকে বারবার করে মনে করিয়ে দিয়েছেন কেন আমাদের জন্য আমাদের ঘরের সাধারণ মেয়ে বউদের জন্য আমাদের ঘরের সাধারণ ভক্তদের জন্যে আমরা যারা দুর্বল দিন দিন যেন দুর্বল হয়ে নিজেদের অধগতি নিজের কারণ নিজেরাই না হয়ে পড়ি নিজেদের সর্বনাশ নিজেরাই যেন ডেকে না আনি এই কথা আমরা ভক্তিযোগ মূল পর্বে প্রবেশ করব তার শাস্ত্র প্রামাণিকতা বিচার করব তার আগে আমরা দেখি ঠাকুর যেমন বলেছেন সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে বলছিলাম আমি এ নিয়ে গবেষণার কাজ এখনো কিছু বাকি বেশ বাকি চেষ্টা করছি আবার এটাকে স্টপ হয়ে গেছিলো মানে বন্ধ হয়ে গেছিলো সেটাকে আবার কন্টিনিউ করবার সেটাকে চালিয়ে যাওয়া ঠাকুরের কৃপা হলে নিশ্চয়ই এটা চালিয়ে যেতে সক্ষম হব এ বিশ্বাস আমার আছে এবং নিশ্চয়ই এটাতে সফলতা অর্জন করব ভগবানের কৃপায় তো সুতরাং আমরা একটু আলোকপাত করি সংস্কৃত নিয়ে সংস্কৃত ভাষায় কি করে ঠাকুরের একটি গবেষণা করছিলাম দু একটি উদাহরণ দিয়ে আমরা মূল পর্বে আসছি এই বিষয়েই যেটি নিয়ে আমরা আলোচনা করছি এ বিষয়েই করছি কিন্তু সংস্কৃত ভাষা কি হয়েছিল ঠাকুর ধর্মবিদ্বেষ দূরকরণের জন্য শ্রীরামকৃষ্ণদের উপদেশ দিচ্ছেন এটাকে সংস্কৃত আমি বলছি ধর্মবিদ্বেষ দূরীকরণ শ্রীরামকৃষ্ণেনা উপদেশ্যতে মাতা পাথা সকল ধর্মই সত্য যেমন কালীঘাটে নানা পদ দিয়া যাওয়া যায় ধর্ম কিছু ঈশ্বর নয় ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায় নদী সব নানা দিক দিয়ে আসে কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে সেখানে সব এক কথামৃতে আছে পৃষ্ঠা হাজার একষট্টি অখণ্ড কথামৃতের কথা বলছিলাম সেখানে হাজার একষট্টি পাতা হাজার ঊনসত্তর ভুল বললাম এক হাজার পৃষ্ঠা এরকম কথা আছে উপদেশ সবার্থ খালু ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন পন্থান সর্বে ধর্ম সত্যানি সর্বা अं पन्थानः सत्यं सत्यां सत्या, सत्यानि सर्वाणि मतानि च सत्यानि यथा गन्तव्य स्थानं कालि मन्दिरं गमनाय विविन्नाः पन्थाना उपायाः वासन्ति तथैव एक अद्वितीय ईश्वरोपलब्धये अधिगमनाय वा, वा भिन्नानि धर्ममतानि विविन्नाश्च बन्धानः सन्ति धर्मविद्वेषः परिहर्तव्यः यथा एतदेव सत्यं यद यतीमतानि तति पंथाना इति भिन्ननद्यो यथा नानादिग्भ्य आगत्य समुद्राभिमुखं धावित्वा समुद्रे पतंति ततैव ईश्वरो नानापथमता पथमत धर्मवलम्बीनाम एको गम्योसी समुद्रे मिलित्वा नद्या एका भवन्ति वचनस्य अस्य

कि मस्तिक छादे नाना उपाये उठा जाए बंग भाषायम पाका पाकार शिडी कठेर शिडी पाकार शिडी अर्शुधु एक पर दोड़ी दियाओ उठा जाए अयमी वासयो यन नाना भी ही सुपा शक्यते रज्जुना प्यारोड़ हुम शक्यता उपदेशस्य अस्य प्रामाण्यम उपलब्धिते पुष्पदंतस्य शिव महिम नास्तोत्रे कि मस्ती रुचि नाम बई चित्राद रुजु कोटेला नाना पथाजु शाम नूरनामे स्वमसिपय सामरन वयिवा महिम नास्तोत्र निष्कर्षस्तु रुचि नाम बई चित्राद फुटनोटे कि जानो रुचिभेद आर যার যা পেটে সয় তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয় তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে সেই মাছে ঝোল অম্বল ভাজা আবার পোলাও করলেন সকলের পেটে কিন্তু পোলাও না আবার কারুর স্বাদ অম্বল খায় মা বা মাছ ভাজা খায় प्रकृतियालादा आवर अधिकारी भेद आधार भिन्न कथामृते पृश्ठे 489 पृष्ठ अ 99 एक 99 चतुष्यते पृश्ठे दृश्यते इम अस्ति एतुलना अस्ति अत्र धर्मविद्वेष विषये उच्यते नाना बन्धानः आ, यती मता पंथान धर्म धर्म विषय धर्मधारणा मिथ्याहु एजुकेशन स्वामी विवेकानंद रिलीजियन इज नॉट अ डक्ट्रीन्स इज नॉट डॉक्ट्रीन्स अ डग नॉर इन इंटेलेक्चुअल आर्गुमेंटेशन इट इज बिंग एंड बिकमिंग इट्स रियलाइजेशन इट इज रियलाइजेशन धर्म होपलब्धि यही विषय भूमिका करते गए ধর্মের ফুটনোট আমরা উল্লেখ করেছি এই গবেষণাপত্রে আর কি দ্বিতীয় অংশ যে ফুটনোট দেখানো হয়েছে এই গবেষণা কাজ যেভাবে শুরু করতে গিয়ে গবেষণায় এই কথা উল্লেখ করতে গিয়ে ধর্মবিদ্বেষ নিয়ে কথামৃত থেকে তুলনা তুলনীয় বাক্য ফুটনোটে উল্লেখ করা হয়েছে পাদাটি কায়াম দৃশ্যতে আর সব মতকে এক একটি পথ বলে জানবে আমার ঠিক পথ আর সকলের মিথ্যা এরূপ বোধ না হয় বিদ্বেষ ভাব না হয় এই যে ধর্মবিদ্বেষ দূর করতে ঠাকুরও বলছেন শাস্ত্রে এরকম আছে ধর্মবিদ্বেষ দূরীকরণের বিভিন্ন উপায় শাস্ত্রীয় উপায় যেগুলো সমন্বয় করার কথা আমরা শিবমহিম্ন স্ত্রত্রে পাচ্ছি গীতায় পাচ্ছি যথা মাং প্রপদ্যন্তে তাং তথেব ভজাম্যহম মম বর্তমানুবর্তে মনুষ্যাবর্থ সর্বশাহ এইভাবে শাস্ত্রের আধারে আমরা বিচার করে চলেছি যেটি নিয়ে গবেষণা চলছে বা চলছিল সেই অতীতেও এবং ভবিষ্যতেও চলবে এখনো অনেক বাকি সেগুলো নিয়েই আমরা প্রিমিয়ার করবার চেষ্টা করেছি এই যে ধারাবাহিক অনুষ্ঠানটি রাখবার চেষ্টা করেছি শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কিন্তু এই সন্দেহ সংশয়ের রাক্ষসটাকে উৎপাটিত করে ফেলা এত সহজ কাজ নয় আমাদের বিশ্বাস আছে কোথা হতে আবার সন্দেহ এসে ভিড় করে এই সন্দেহকে নির্মূলে উৎপাঠন করতে কি প্রয়োজন ভগবানের দৃঢ় বিশ্বাস বিশ্বাস এবং ভক্তিপূর্বক ভগবানের নাম ভজন করা নাম গুণগান করা ভগবানের নাম জপ করা ভগবানের কাছে প্রার্থনা করা এই প্রার্থনা এবং জপের সহায়ক আরেকটি কাজ ভগবানের কথাকে স্মরণ মনন করা ভগবানের কথাকে আলোচনা করা শাস্ত্রের নিরিখে একটু বিচার করে দেখলে নিজেদের মনে যেন বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে যায় দৃঢ়তর হয় আমরা যেন দৃঢ়ভাবে আমার হৃদয়কে সান্ত্বনা দি শুধু সান্ত্বনা নয় দৃঢ় বিশ্বাসে আমরা বুক বাঁধতে পারি ভগবানের পথে আরও কয়েক পা এগিয়ে যেতে পারি আরও কয়েক পা এগিয়ে যেতে পারি ভগবানের দিকে এ বিষয়ে কোনো সংশয় নেই ভগবানের কথা যত শাস্ত্রীয় আলোকে আলোচিত হবে শুধু পাণ্ডিত্য প্রদর্শন হবে না নাম যশ খ্যাতি হবে না এগুলো সব দূরই যাক চুলোয় যাক এগুলো দেখা আমাদের দরকার নেই আমাদের যে আধ্যাত্মিক উন্নতি হবে আমাদের যে মনের ময়লা দিন দিন দূর হবে এই বিচার বিবেচনা এই এই নিরিখে আলোচনা করে করে ভগবানের কথা বলার শোনার যে আমরা সুযোগ পাবো এতে আমাদের মনের ময়লা অনেকটা ধুয়ে যাবে আমরা ভগবানের ভক্ত হয়ে উঠতে পারবো আমরা আমাদের দোষ ত্রুটিকে সংশোধন করে ভগবানের কৃপা লাভ করতে পারব। এ বিষয়ে আমাদের কোনো সংশয় নেই আমরা যতই দুর্বল হই যতই আমরা হীন আধার হই ক্ষুদ্র আধার হই ভগবানের কৃপায় নিশ্চয়ই আমরা ভগবানের কথাকে ধারণা করবার যোগ্যতা অর্জন করবো ভগবানকে আমরা পেয়ে আর্থ হব তাই আমরা চেষ্টা করে চলেছি অনবরত এই ধারাবাহিক অনুষ্ঠান করে চলেছি শ্রী শ্রীরামকৃষ্ণ উপদেশ তার আধার কি শাস্ত্র শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের শাস্ত্র প্রামাণিকতা বিচার করে চলেছি এর আগের পর্বে আমরা দেখিয়েছি আমরা দেখছি ভক্তিযোগে ঠাকুর কি কি বলছেন যেগুলোর শাস্ত্রীয় প্রামাণিকতা বিভিন্ন গ্রন্থে আমরা খুঁজে পেয়েছি বিভিন্ন সময়ে এরকম যে প্রেম রজ্জুর কথা ভগবান বলছেন ভগবান বলছেন চৈতন্য দেবের উদাহরণ প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায় অনেক কথা বলছেন অনেক কথা বলবেন অনেক কথা আমরা শুনেছি এবং অনেক কথা একই কথার বিভিন্ন ভাবে পুনরুক্তি হতে দেখেছি কথা অমৃতে বিভিন্ন জায়গায় একই উপদেশ বিভিন্ন আঙ্গিকে মূল কথাটা একই দেওয়া হয়েছে ঠাকুর তো বলেই দিয়েছেন ঈশ্বরীয় কথায় পুনরুক্তি দোষ নেই ঈশ্বরীয় কথায় কোনো দোষের কিছু নেই একই কথা বারবার হলেও ঠাকুর বলছেন প্রেম অনুরাগের কথা প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না আমরা আগে দেখেছি উজ্জ্বল নীলমলিক গ্রন্থে পেয়েছি কি সদানুভূতী ইহ নব নব প্রিয় রাগ নবনব অনুরাগ ইতিতে অনুগাগ সেটাই অনুরাগ এই নব নবনব যে ভাবের উদয় নব রূপে যে তাকে অনুভব করা নবনব দৃষ্টিতে তাকে দেখা ভগবানকে দেখা ভগবানের সেবা করবার জন্য ভগবানকে ভালোবাসবার জন্য কাছে পাবার জন্য যে আকাঙ্ক্ষা যে চেষ্টা সেটাই অনুরাগ এই অনুরাগ আছে বলেই এমনটি হয়ে থাকে নব নব অনুরাগ প্রেম বা অনুরাগ না হলে ভগবান লাভ হয় না গোপীদের প্রেমাভক্তি অহংকার মমতা দুটো প্রেমাভক্তিতে থাকে শাস্ত্রীয় বাক্য এর প্রমাণ আছে মাধুর্য কাদম্বিনীতে অহংকার দেবত আহংতা মমতা চেতি জ্ঞানে সেই জ্ঞান সেই দুটোর জ্ঞানের দ্বারাই লয় জ্ঞানের দ্বারাই মক্ষ লয় হয় মানে জ্ঞানের দ্বারাই প্রাপ্তি হয় ই অহম হ্যাঁ এই অহম কি আমার 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 কৃষ্ণের পায়ে কাটা ফুটেছে আমার কৃষ্ণকে বাঁশি সাপে কাটবে তাকে কে রক্ষা করবে এই ভেবে লাঠি হাতে সাপ তারাতে গেছে পোকা তারাতে গেছে কে ভক্তমাল গ্রন্থে তৃতীয় মালায়ের প্রমাণ সদা কৃষ্ণ ব্যঘ্র হইতে কারণে বাঘ তারাতে গেছে লাঠি নিয়ে লাঠি নিয়ে বাঘকে তাড়ানো যায় এখানে সাপের কথা বলা নেই আমরা এই কথাটা বলে ফেললাম যাই হোক কিন্তু এমনটি হতে পারে কোনো পোকামাকড়কে তাড়িয়ে দিতে কোনো ইয়েকে তাড়িয়ে দিতে লাঠি প্রয়োগ হতে পারে বাঘকে লাঠি হাতে কেউ তাড়াতে গেছে কখনো এরকম তো হয়নি কিন্তু এত অনুরাগ এত প্রেম তাদের কৃষ্ণের প্রতি এমন প্রেমাভক্তি সে যে ঈশ্বর এটা ভুলে গেল কৃষ্ণ ঈশ্বর কৃষ্ণ কৃষ্ণের কৃপায় আমি বেঁচে আছি ভগবানের কৃপায় আমি বেঁচে আছি এই যে ভুলে যাওয়া এটি প্রেমের লক্ষণ একটি লক্ষণ যে আমি যদি কৃষ্ণের সেবা না করি তাহলে কৃষ্ণের অসুখ হবে কৃষ্ণ ঈশ্বর এই বোধটা নেই এটির নাম অহন্তা আর মমতা কি আমার কৃষ্ণের প্রায় কাঁটা ফোটে কাঁটার উদাহরণ ঠাকুর বলছেন শাস্ত্রে আছে বাঘের উদাহরণ ভক্তমালা আছে সদা কৃষ্ণ ব্যাঘ্র হইতে রক্ষার কারণে লগুড় হস্তেতে ফিরে শ্রীকুঞ্জের মনে গোপীরা এমনই ছিলেন আঠাশ নম্বর উপদেশ এই বইটিতে যেটি সংকলিত আছে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলা হচ্ছে ঈশ্বরে খুব যদি ভালোবাসা না হয় প্রেমা ভক্তি হয় না প্রেমা ভক্তির লক্ষণ আপনা আপনি ভক্তি আসা কি সুন্দর বলা হচ্ছে বলা হলো প্রেমা ভক্তির কথা ঈশ্বরে যদি খুব ভালোবাসা না হয় তাহলে কি হবে না প্রেমা ভক্তি হবে না প্রেমা ভক্তির লক্ষণ বলে বলা হলো আপনা আপনি ভক্তি আসা এটি প্রেমা ভক্তির লক্ষণ কীরকম শাস্ত্রে এর তুলনা कि मिल छे उज्ज्वल नीलमणि ग्रंथे सर्वदा ध्वंस रहित सत्यपि ध्वंस कारण यद भाव भाव बंधन यो सप्रेमा परिकीर्ति था जे भाव बंधन सर्वदा ध्वंस रहित ध्वंस नहीं जे भाव ध्वंस किंतु ध्वंसर कारण हुए ध्वंस रहित ध्वंस कारण हुए ध्वंसर कारण हुए मान कि ध्वंस সংসার ভববন্ধন ধ্বংসন করে ভববন্ধনকে দূর করে নাশ করে ভববন্ধন নাশকারী এই প্রেম ভববন্ধন মানে সংসার বন্ধন নাশকারী এই ধ্বংসকারী এই প্রেম এই অনুরাগ কিন্তু সর্বদা ধ্বংসরহিত রহিত নিজের ধ্বংসরহিত এই ভক্তি এই অনুরাগের নামই হলো প্রেমা এই প্রেমা ভক্তির কথা ঈশ্বরে লক্ষণ এখানে বলা হলো উজ্জ্বল নীলামণিতে উজ্জ্বল নীলামণি নীলমণি গ্রন্থে হচ্ছে খুব ভালোবাসা খুব ভালোবাসা না হলে প্রেমাভক্তি প্রেমাভক্তির লক্ষণ আপনা আপনি ভক্তি আসা এই যে লক্ষণটা প্রেমাভক্তির লক্ষণ আপনা আপনি আশা এই ভাববন্ধনকে প্রেমা বলা হয়েছে উজ্জ্বল নীলামণিতে নীলমণির সঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণের বলা এই উপদেশের ভাবসাম্য লক্ষ্য করছি প্রেমের স্বভাব এই ঠাকুর বললেন যে আপনাকে বড়ো মনে করে প্রেমের পাত্র ঈশ্বর আমি আর যে প্রেমাস্পদ ঈশ্বর সে তো সাধারণ আমার অধীনে আমি না থাকলে তাকে কি খাওয়াবে কার তার সেবা শুশ্রূষা কে করবে তাকে কে রক্ষা করবে ছোট মনে করা পাছে তার কষ্ট হয় যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে কেবল এই ইচ্ছা কি ইচ্ছা যে যাকে ভালোবাসবো তিনি ভগবান এটা ভুলে গেল যে ভগবান আমাকে রক্ষা করছেন এটি ভুলে গেলাম যে ভগবান ভুলে গিয়ে আমি তাকে কাঁটা ফোঁটা থেকে বাঁচাবো তাকে রক্ষা করব তার সেবা করব তার যাতে কষ্ট না হয় তার চেষ্টা করব এই যে ইচ্ছা এটি কিসের কারণে হলো না ওই অহংকার কারণে অহংকার মমতা দুটোর কথা বলা হলো তাই বলা হচ্ছে অনুরাগে বহু আর্তনাদ করি কৃষ্ণে দুঃখ দেহ কেন অনশন করি যে তোমার ভিতরেই তো কৃষ্ণ আছেন তুমি না খেয়ে কৃষ্ণ তোমার ভিতরের অন্তর্জামী ঈশ্বর ভগবান কৃষ্ণকে কেন কষ্ট দিচ্ছ অন্তরাত্মা ওই যে কৃষ্ণের প্রায় যেন কাটা না ফোটে সূক্ষ্ম শরীর পদতলে থাকতো গোপীদের এই ভাব আছে এটা শাস্ত্রীয় কথা শাস্ত্রে আছে এমন তাই বলছে আঠাশের দ্বিতীয় অংশ আছে এই যে ইচ্ছা ভগবানের পায়ে যেন কাটা না ফেটে ফেরে ভক্তমালের দ্বিতীয় মালায় আছে মাধুকরী ভিক্ষা করি উদার ভর সুকুমার কৃষ্ণচন্দ্রে দুঃখ নাহি দেহ তুমি অনশন করো না ভিক্ষা করো মাধ করো করে নিজের উদর পূর্তি কর কৃষ্ণকে দাও তোমার জঠরাগ্নি রূপে কৃষ্ণ তোমার অন্তর আত্মা কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণ ভগবান কৃষ্ণ তোমার অন্তর্যামে কৃষ্ণ সে গ্রহণ করবেন তাকে কষ্ট দিও না তাইকে বলছে মাধুকরি করে ভিক্ষা উদার ভরণ করো সুকুমার কৃষ্ণচন্দ্র দুঃখ দিও না এই যে ভাব কৃষ্ণচন্দ্রকে দুঃখ দেয়া যাবে না সেই জন্য সেই কৃষ্ণচন্দ্রের জন্য সব কিছু ভিক্ষা করা কষ্ট নিজে কষ্ট করলে কৃষ্ণের কষ্ট হবে এই ভেবে হুম যে সর্বত চেষ্টা করা মানে নিজেকেও কষ্ট না দেওয়া নিজেকে অভুক্ত না রাখা কেন কৃষ্ণের কষ্ট হবে এই যেন ভাবটা এই সর্বত সকল প্রকার চেষ্টার এই ভাবটা আমরা কিন্তু শ্রী ভক্তমাল গ্রন্থে পাচ্ছি যেমন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম কাকে বলে জানো প্রেম হলে সমস্ত জগৎ ভুল হয়ে যাবে আপনাকে ভুল হয়ে যাবে নিজের দেহ যে এত প্রিয় জিনিস তার উপর পর্যন্ত মমতা থাকবে না এই দেহটা সবচাইতে মানুষের প্রিয় এই দেহ দেহ মন্দিরে ভগবান বাস করেন এই দেহর প্রতি মমতা চলে যাবে প্রেম হলে নিজের দেহ যে এত প্রিয় জিনিস তার উপর পর্যন্ত মমতা থাকবে না দেহাত্ম বোধে বোধ একেবারে চলে যাবে নিজের দেহ সুখের জন্য তাহলে কি ভিক্ষা করতে বলা হলো মাধুকুরি করতে বলা হলো এর আগে আমরা যে লক্ষ্য করলাম না তোমার দেহের কষ্ট তুমি দিচ্ছ সেই দেহের মধ্যে যে দেহ আছে তাকেই তো কষ্ট দিচ্ছ তারই তো দেহ তোমার দেহ বলে তো কিছু নেই এই অন্তর্যে আমি ভগবানকে কষ্ট দেবার অধিকার তো তোমার কিছু নেই তা আমি আমার ভগবানকে কষ্ট দেব এমনটা হতে পারে না ভগবানের সুখের জন্য প্রীতির জন্য ওই উদর পূর্তি করছে কি ভিক্ষা করে উদরে দিচ্ছে উদরে বসে ভগবান তার সেবা পূজা গ্রহণ করছে এই ভাব নিজের শরীরের প্রতি বিন্দুমাত্র মমতা নেই তাই বলছে প্রেম হলে জগৎ ভুল হয়ে যাবে নিজের জন্য কিছু করছে না তার নিজের ভগবানের প্রিয় ভগবানের জন্য করছে আপনাকে ভুল হয়ে যাবে নিজের দেহ যে এত প্রিয় সাধারণের পক্ষে আমরা যারা দেহাত্মিমানী দেহাভিমানী দেহাত্মবাদী তাদের কাছে নিজের দেহ এত প্রিয় সেটাও ভুল হয়ে যাবে হ্যাঁ দেহাত্মবোধ একেবারে চলে যাবে চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে বন দেখে চৈতন্যদেবের কি মনে হলো সেই বৃন্দাবন কোথা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে কাঁদছেন বাহু তুলে বাহু উত্তোলন করে কোথায় তুমি এই যে প্রেম এটি তো যার তার হয় না হবার নয় আমাদের তো হয় না আমাদের শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে কিন্তু এই প্রেম কি বস্তু যাঁর হয়েছিল সে জানে বনকে বন ভাবতে পারেননি বন সাধারণ বন মনে হয়নি তার দেখা মাত্রে তার বৃন্দাবন ব্রজধামের কথা ব্রজভাবের কথা উদ্দীপন হচ্ছে ব্রজভাব উদ্দীপিত হয়ে তিনি বনকে বৃন্দাবন সমুদ্র দীঘার সমুদ্র পুরীর সমুদ্র ঝাঁপিয়ে পড়েছেন যমুনা ভেবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে শ্রী রামকৃষ্ণ বলছেন মন গড়া কথা নয় শাস্ত্রে আছে এরকম বৈষ্ণব চৈতন্য চরিতামৃতই আছে অন্তখণ্ডে এর তুলনীয় বাক্য একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে পুষ্পের উদ্যান তথা দেখে আন ভ্রমে তাহা পশিল प्रेमलेतः कृष्ण अन्वेष्या एवं चिन्तयन् विष्णुनात्मनो द्विज तन्मयत्वं अच्युतं निजके अच्युत विस्मार तथा न किञ्चिदजानत विष्णुपुराणो एरकं प्रमाणसे निजके विष्णुभावलो चैतन्य আমি যেই তন্ন আমি অমুগরূপ ধারিয়ে ভুলে গেল নিজেকেও ভুলে গিয়ে অচ্যুত কৃষ্ণ জ্ঞান তার সঙ্গে অভিন্ন এবং প্রেমাবেশে কৃষ্ণ অন্বেষণ করতে করতে বিষ্ণুর সঙ্গে অভেদাত্ম অভেদাত্মা সেই বিষ্ণুকে অভেদাত্মা রূপে দর্শন করল তন্ময় হয়ে তন্ময়ত্বম অবাপ মেনে যে মান নিজেকে অচ্যুত কৃষ্ণ বলে মনে করল বিশসমারম তথাত্মানম নান সব সবকিছু ভুলে গেল আর কিছু যেন তার জানা হল না কিছুই যেন অন্য কিছুই বুঝতে পারল না জানতে পারল না অন্য কি আমি কোথায় কি আমার সঙ্গে কে আছে কারা আছে নিজেকে কৃষ্ণ রূপেই দেখলো এবং ওই যে সমুদ্র দেখে যমুনা ভেবেছিল বন দেখে বৃন্দাবন এ ভাব কিন্তু আমরা চৈতন্য চরিতাম বিষ্ণু বিষ্ণুপুরাণ চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে আবার আছে ষড়জ্যৎস্না সিন্ধ রবকলনয়া জাত যমুনা এই যমুনা ভেবেছিল এটিও আছে ভ্রমধ্রাবন্সমিন হরি বিরহতা পর্ণবৈব নিমগ্ন মূর্ছালহ পয়সি নিবসন রাত্রিমখিলাম সমগ্র রাত্রি সারা রাত্রি সেই জলে নিমগ্ন হয়ে মূর্ছা গিয়ে মূর্ছা গিয়ে সেখানে নিমগ্ন হয়ে পড়ে রইল কোথায় গিয়ে হরিবিরহে হয়ে হরিবিরহ তাপে সমুদ্রকে যেন সে যমুনা ভেবে সেখানে ধাবিত হয়ে সেই যমুনা ভ্রমে সেখানে ধাবিত হয়ে পতিত হয়ে সেই সমুদ্র সলিলেই মূর্ছা হয়ে রাত্রি পড়ে রইল সেই রাত্রি সেই মূর্ছায় নিমগ্ন হয়ে থাকলেন চৈতন্য ঝড়িতা আমৃত এমন আছে যেমনটি শ্রীরামকৃষ্ণ বলছেন ঝড় উঠলে যেমন গাছপালা আর চেনা যায় না সব একরকম দেখায় তেমনি যেন ভগবত প্রেমের ঝড় চৈতন্যদেবের মধ্যে শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করছেন যে ভগবৎ প্রেমের উদয় হলে সব ভেদ বুদ্ধি চলে যায় ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না ঈশ্বরকে দেখেছেন বলেই তো প্রেম হয়েছে পরে আমরা পাবো পরে পরে আরও সুন্দর খুব ইন্টারেস্টিং খুব সুন্দর খুব মনোগ্রাহী শুধু মনোগ্রাহী নয় ভাবগ্রাহী জানার আমরা বলে থাকি আমরা ভাবগ্রাহী হিসেবেও গ্রহণ করি ভাবগ্রহণ ভাবটাকে বুঝতে পারি বোঝার চেষ্টা করতে পারি যে ঠাকুর সুন্দর বলছেন জীবকটির আর ঈশ্বর কোটির কথা জীবকোটির ভাব পর্যন্ত জীবের ভাব পর্যন্ত এই ভাবটুকুই ধরে রাখতে আমরা পারি না এই ভাবটা ছিটে ফোটা ভাব সেটি কি ধারণ করার ক্ষমতা নেই সংসারী লোকের ভাবের উদাহরণ দিচ্ছেন ওই গরম কড়ায় জলের ফোঁটা পড়া ছেক করে ওঠা মুহূর্তের জন্য যেই পড়া অমনি ছ্যাঁক করে ওঠা তারপরেই আর কিছু নেই এই যে ভাবের মুহূর্তে একটু খেলে যাওয়া এটা জীবেরও হয় হয়ে সেটা চলে যায় আবার তার থেকে একটু উন্নত জীবের মধ্যেই আবার ভাগ করে বলছেন জীবকটি জীবকটি হলো সাধারণ জীবের চেয়ে উন্নত ভক্ত জীবকটি যারা জীবকটি অথচ ভক্ত উন্নত মার্গের ভক্ত তার বহু জন্মের সাধনা আছে সাধনার ফলস্বরূপ তারা কিন্তু সেটাকে আরও উন্নতভাবে অবস উপলব্ধি করেন এই ভাব পর্যন্ত হয় আর বলছেন ঈশ্বর কোটি যারা অবতার আদি ভাগ করছেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী যোগানন্দ এদের কথা বলছেন যে কতগুলো আরও কয়েকজনের কথা বেছে বেছে নাম করে বলছেন এই যে এই জীবকটি ঈশ্বরের অন্তরঙ্গ লীলা সঙ্গীও বলতে পারি এভাবেও ভাবতে পারি তারা কিন্তু ঈশ্বরকটি অবতার আদি তাদের কিন্তু মহাভাব ভাব পাগলে মহাভাব মহাভাব থেকে প্রেম মহাভাব প্রেমাদি হয়ে থাকে প্রেম হলে ভগবানকে বাঁধার দড়ি পাওয়া গেল রজ্জু বলবেন পরে আমরা দেখব শ্রীরামকৃষ্ণ আবার বলছেন যশোদা বললেন আমার গোপাল তোদের চিন্তামণি কৃষ্ণ আমি জানি না বলছেন আমার গোপাল এইটুকুই জানি তোদের চিন্তামণি কৃষ্ণ এটা আমি জানি না যশোদা মা বলে দিলেন গোপীরাও তার তো বাৎসল্য প্রেম বাৎসল্য ভাব নিজের সন্তানকে এর বাইরে কিছু ভাবতে চান না গোপীদের হৃদয় বল্লভ মধুর ভাব সেই জন্য মণ্ডিত সেই ভাব গোপীরাও বলছেন কোথায় হৃদয় বল্লভ কোথায় প্রাণ বল্লভ কোথায় হৃদয় বল্লভ কোথায় প্রাণ বল্লভ বলছে ঈশ্বর বোধ নয় হৃদয়ের স্বামী মনে করেছে ইহকাল পরকাল যেন সেই পরম স্বামী জগৎ স্বামীর চরণে অর্পণ করেছেন তিনি যে জগৎ স্বামী জগদীশ্বর এ বোধ নাই হৃদয় বল্লভ প্রাণবল্লভ এই বোধ আছে শাস্ত্রে কি প্রমাণ আছে শাস্ত্রে আছে বাৎসল্য ভক্ত পিতা মাতা যত গুরুজন মধুর রসে মুখ্য ভক্ত ব্রজে গোপীগণ আইয়ে বাৎসল্য ভক্ত পিতামাতা যত গুরুজন পিতামাতা দি গুরুজনের কাছে বাৎসল্য এখানে মায়ের কথাই বলা হয়েছে মুখ্যত যশোদা মা তার মধ্যেই ভাবটা চৈতন্য চরিতামৃতে আমরা লক্ষ্য করছি পিতামাতার বাৎসল্য প্রেম আর বল্লভ প্রাণবল্লভ গোপীরা বলছে ব্রজেন্দ্র রূপে দেখছে ব্রজি ব্রজের গোপীগণের কাছে মধুর ভাব তো তারা বল্লভ প্রাণবল্লভ বলেই সম্বোধন করছে এর বাইরে তারা আর কিছু ভাবতে পারছে না আমরা কিন্তু প্রামাণ্য লক্ষ্য করলাম চৈতন্য চরিতামৃতে ঠাকুর যেমন বলছেন যেমন ছোট ছেলেরা বলে আমার বাবা যদি কেউ বলে না তোর বাবা নয় হ্যাঁ ছোটো ছেলের সামনে গিয়ে কেউ যদি বলতো না ওটা তোর বাবা নয় তো আমার বাবা আমার বাবা না আমার বাবা যদি কেউ বলে না তোর বাবা নয় তাহলে বলবে না আমার বাবা ভালোবাসা একদিক থেকে হলে একাঙ্গী প্রেম বলে যেমন ছোট ছেলেরা বলে আমার বাবা হুম ছোটো ছেলের উদাহরণ দিলেন ভালোবাসা বলেই বলছেন আবার কেউ বলছে ভালোবাসা একদিক থেকে বলে একাঙ্গি প্রেম এর উদাহরণ এর উদাহরণ ভক্তিরসামৃতে আছে অন্তঃশুদ্ধির বহিঃুদ্ধি সপঃশন্ত্যাথা আমি গুণা প্রপদ্যন্তে হরিসে মা সভক্তির গিকা অথবা সেই ভক্তিকে একাঙ্গী ভক্তি বলা হয়েছে একদিক থেকে প্রেম একাঙ্গী ভক্তি একাঙ্গী প্রেমের কথা ভক্তিরা সমৃতি আছে ঠাকুর বলছেন যেমন সাধারণ হাঁসের উদাহরণ দিচ্ছেন হাঁস জলে থাকতে ভালোবাসে কিন্তু জল হাঁসকে চাচ্ছে না হাঁস কোথায় থাকতে চাইছে জলে চাইছে থাকতে চাইছে কিন্তু জল হাঁসকে চাইছে না বলেই বলছেন ওই উদাহরণটা দিলেন একাঙ্গী প্রেমের উদাহরণ আর বলছেন সাধারণী প্রেম তুমি সুখী হও আর না হও আমার সুখ হলে হলো এ হলো কামরাধা চন্দ্রাবলীর ভাব চন্দ্রাবলীর উদাহরণ দিয়ে বলছেন সাধারণী প্রেম তুমি সুখী হও আর না হও আমার সুখ হলেই হলো যেমন চন্দ্রাবলীর ভাব শাস্ত্রে আছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি আছে নাতি চন্দ্রা হরে প্রায় সাক্ষাত দর্শন সম্ভবা সম্ভোগের ইচ্ছা নিদানিয় রতি সাধারণী মাতা রতি সাধারণ একপাক্ষিক সাধারণী ইচ্ছা সম্ভোগের ইচ্ছা নিজের সুখের ইচ্ছা এই সাধারণী উজ্জ্বল নীলমনী গ্রন্থের প্রমাণ মিলছে ঠাকুর আবার বলছেন রামকৃষ্ণ তুমি সুখী হও বা না হও আমার সুখ হলেই হল চন্দ্রবলির উদাহরণ সরাসরি এখানে কিন্তু চন্দ্রবলির কথা শ্লোকে আমরা না লক্ষ্য করলেও এই যে ভাব এটি যেন চন্দ্রাবলীরই ভাব এটি শাস্ত্র বলছেন অন্যত্র আছে অন্য শ্লোকে হয়তো আমি পেয়ে যাব। এটি হলো সাধারণই সমঞ্জসা প্রেম কিনা দুজনেরই সুখ হোক আমারও হোক তোমারও হোক এ খুব ভালো অবস্থা মাঝামাঝি একটা অবস্থার কথা নাম দিলেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে আছে সামঞ্জসা বা সমঞ্জসী সামঞ্জস্য হতে পারে সমঞ্জসাও হতে পারে দুটোই কিন্তু শ্রীলিঙ্গ আকারান্ত এই যে সমান প্রেম দুজনেরই যেন সুখ হয় উজ্জ্বল নীলমণি গ্রন্থে আছে কি পত্নী ভাবাভিমান আত্মা গুণাদি শ্রবণাদি যা কচিদ ভেদিত সম্ভোগ তৃষ্ণা সন্দ্রাস মঞ্জসা সুখ এই ভাব হচ্ছে সমঞ্জসা আমারও হোক তোমারও হোক এ খুব ভালো অবস্থা ঠাকুর বললেন আবার বলছেন সমর্থা প্রেম এটি উন্নত ভালো শুধু নয় তম শ্রীমতী প্রেমময়ীর প্রেম শ্রীমতীর প্রেম কৃষ্ণ সুখে সুখী আমার যাই হোক তুমি সুখে থাকো এইটি সকলের উচ্চ অবস্থা শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীমতির অবস্থা সবচেয়ে তো রাধা চন্দ্রাবলীকে কথা আমার আমরা পাই ঠাকুর বলছেন রাধা প্রেম রাধা আর বলছেন নিত্য রাধা নিত্য রাধার কথাও কথা আমরা আমরা পাই ঠাকুর বলছেন যে ভাব ভাবাবিষ্ট হয়ে যশোদামা দেখতেন য যশোদমায়ের ভাবে দর্শনত রাধাকে দেখতে পেতেন আমার কাছে বর এরকম আশীর্বাদ করেছিলেন সেই চিৎ শক্তি আমি চিৎশক্তি সেই নিত্য রাধা গোপালকে বক্ষে লয়ে স্তন্যপান করাতেন এই যে নিত্য রাধা এই দর্শন যাত্রার হয় না সেই মহাশক্তি চিৎ চিৎশক্তি শ্রীকৃষ্ণ পরমাত্মা তিনি চিৎ চিৎশক্তি এই নিত্য রাধার কথা আলাদা আর কামরাধার কথা বলছেন চন্দ্রাবলী সেই কামরাধা তিনি আরাধিকা আর প্রেম রাধা হচ্ছেন শ্রীমতী রাধারানী রাধা ঠাকুরানী সেই শ্রীমতীর কি ভাব যে আমার সুখ হয় হোক না হয় না হোক আমি কৃষ্ণ সুখে সুখী আমার যা হয় হোক তুমি সুখে থাকো এইটি হলো সকলের উচ্চ অবস্থা গোপীদের এই বড় উচ্চ ভাব শুধু শ্রীমতী নয় এরকম অনেক গোপী আছেন তাদেরও কিন্তু এমনই ভাব আমার যা হয় হোক তুমি যেন সুখে থাকো শ্রীমতী অষ্ট এই ভাব কম বেশি ছিল এই ভাব কি ভাব যে কৃষ্ণ সুখেই তারা সুখী কৃষ্ণ ধনেই ধনী কৃষ্ণের সুখ হোক আমার কিছু হোক বা না হোক তো উজ্জ্বল নীলমণি গ্রন্থে আছে কিঞ্চিত বিশেষ মায়ান্ত্যা সম্ভোগেচ্ছায়াতিতা প্রত্যা তদাত্ম্যমাপন্যা सासमर्थेदि भन्यते बोलचन किंचित विशेषमायंत्या किचु विशेष अच्छा यया अतीतः संभोगेच्छा यया अतीतः रत्या तदात्ममापन्या शेजिरोति यामार किचु होग बा ना हो उमार एजी 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 शुक हो ऐजी इच्छा ऐजी रोति ऐजी भाव ऐजी शुक সুখে সুখী জনিত যে রতি সেই রতিটি হলো রতি সমর্থাপ প্রতি সমর্থাপ রতি মানে প্রেম এ কথা শ্রীরামকৃষ্ণের অনুরূপ বলতে পারি ভাবগত সাম্য আমরা খুঁজে পেলাম উজ্জ্বল নীলা নীলমণি গ্রন্থে ঠাকুর আবার শ্রীরামকৃষ্ণ দেব বলছেন গোপীরা কে জানো গোপীদের পরিচয় দিচ্ছেন শাস্ত্রে কি আছে জানি না আমরা পরে জেনে নেব কিন্তু ঠাকুর বলছেন গোপীরা কে জানো গোপীরা সাধারণ কেউ নয় এই জন্মে উদ্ধবকে বলছেন তোমার মন আছে তোমরা ধ্যানী জ্ঞানী মানি তোমরা ধ্যান করতে পারো আমরা কি নিয়ে ধ্যান করব। আমাদের মন আমাদেরই তো নয় এ মন কবে থেকে তার পাদপদ্মে কৃষ্ণ পাদপদ্মে অর্পিত হয়ে আছে আমি কি নিয়ে তার চিন্তা করব কৃষ্ণকে কিভাবে চিন্তা করব কি করে ধ্যান করব যে মনে ধ্যান করব সে মন তো কবে তার হয়ে আছে তার চরণে অর্পিত হয়ে আছে এই যে ভাব যাদের সেই গোপীরা তাদের পূর্ব পরিচিতি ঠাকুর দিচ্ছেন কোনো কোনো পুরাণে ঠাকুর নাম করলেন না বললেন কোনো কোনো পুরাণে আছে রামচন্দ্র যখন বনে বনে ভ্রমণ করে বেড়াচ্ছিলেন সেই সময় রামচন্দ্রকে দেখবার জন্য ষাট হাজার ঋষি ব্যাকুল হয়ে বসেছিলেন রামচন্দ্র স্নেহ পরবশ হয়ে তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন তারাই পরে গোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর বললেন এই যে ঋষি যারা সাধক যারা উন্নত মার্গের তারা অনেকেই ব্রহ্মবাদী ঋষি ছিলেন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ সেই ঋষিগণই পরজন্মে তাদের ইচ্ছা পূরণের জন্যই হয়তো রামচন্দ্র বলছেন এই যেন এই ভাব তিনি এই জন্মে তিনি প্রতিব্রতা সীতামা যে রূপে তোমাকে ভজনা করে সেই রূপে তোমায় বলে এ যুগে সম্ভব নয় তিনি তো মর্যাদা পুরুষোত্তম এইরকম আমরা পাই এরকম কাহিনীতে কীর্তনিয়ারা বৈষ্ণবীয় ভাবে এরকম বলে থাকেন কীর্তন গানে ভাগবত আলোচনার আসরে কি যে পরজন্মে যখন তিনি আগামী দাপরে যখন তিনি শ্রীকৃষ্ণ হয়ে আসবেন ব্রজেন্দ্র গোপগৃহে লালিত পালিত হবেন ব্রজগোপীদের সঙ্গে লীলা করবেন তখন সেই ব্রজগোপী রূপে তোমরা আসবে এবং আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এই যেন ভাব এই যেন আশীর্বাদ বর ছিল শ্রীরামচন্দ্রের তাই শ্রীরামচন্দ্রের ইচ্ছাতেই ভগবানের ইচ্ছাতেই তারা গোপী হয়েছিলেন গোপীরূপে ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হবার নয় গাছের পাতাটিও নড়ে না মায়ের কথায় আমরা পাই ঠাকুরও বলছেন সত্যি তো তাই ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার নয় তো ঈশ্বরের ইচ্ছাতেই তারা গোপী হয়েছিলেন শাস্ত্রে প্রমাণ আছে কি আছে ভক্তি ভক্তিরসামৃত সিন্ধুতে আছে পুরা মহর্ষয় সর্বে দণ্ডকারণ্যবাসিন দণ্ডকারণ্যের কথা আমরা রামচন্দ্রের যুগে অযোধ্যার যুগে রামচন্দ্রের যুগে ত্রেতা যুগে পাই সেই দণ্ডকারণ্যবাসী পুরা মহর্ষিগণ দৃষ্টা রামং হরিং তত্র ভক্তম ইচ্ছান সুখ সুবিগ্রহম সেই লালন পালন সেবা করতে সেই সুবিগ্রহকে গ্রহণ করতে কাছে পেতে তার সেবা পূজা করতে তার চেষ্টা ইচ্ছা করেছিলেন তে সর্বে স্ত্রীত্বামাপনা সম্ভুত আসছে গোকুলে সেই প্রতিরূপে তার সেবা করে সুখ পেতে পেয়েছিলেন যে ঋষিরা তারা সকলে গোকুলে অর্থাৎ আগামী দাপরে পরবর্তী দাপরে যেটি সত্যের পরেই আসার কথা ছিল এর পেছনে একটি কাহিনী আছে গল্প আছে যে দাপরকে পরে আসতে হয়েছে ত্রেতাকে আগে যেতে হয়েছিল এই অহল্লা উদ্ধারের কাহিনী সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অহল্লা আর কতদিন অপেক্ষা করবেন গৌতম মনির অভিশাপে অভিশপ্ত হয়ে পাশানি এই পাশানি অহল্লাকে উদ্ধার করবার জন্য রামচন্দ্রকে আসতে হয়েছে আগে সেই জন্য ত্রেতা আগে আসতে হয়েছে দাপর পরে সেই দাপরে গোকুলে গোকুলনন্দন গো শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন গোকুলবিহারী ব্রজেন্দ্রনন্দন বঙ্কবিহারী সেই শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করবেন তাদের লীলা সঙ্গিনী হবেন এবং তাকে স্বামী রূপে পেয়ে সেই সুখ সেই আনন্দ তারা উপলব্ধি করবেন এই জন্য তাদের স্ত্রী শরীর লাভ করতে হয়েছে গোকুলের সেই ঋষিরা স্ত্রী শরীর লাভ করে এসেছেন হরিং সম্প্রাপিয়া কামে না তত তো মুক্তা ভাবার নজেদের মনোবাঞ্চা কাম মানে নিজের মনোবাঞ্চা অনুসারে মনো কামনা মনোবাসনা অনুসারে হরিকে তারা পেয়েছে তার স্বামী রূপে এইরূপে পেয়ে তার সঙ্গ পেয়ে এই সংসার নব সাগর থেকে তারা মুক্ত হয়েছে তাদের এই মনোবাঞ্ছা ছিল এই মনোবাঞ্ছা যেই না গোকুলে এসে পূরণ হলো অমনি তাদের মুক্ত হলো ভক্তিরসামৃত গ্রন্থে আমরা পাচ্ছি সিন্ধুতে পাচ্ছি ঠাকুরের এই উপদেশের ভাবসাম্য এবং অনেকাংশেই আক্ষরিক সাম্য আমরা কিন্তু লক্ষ্য করলাম ভক্তিরা সাম্রত সিন্ধুতে ঠাকুর আবার বলছেন সকাম ভক্তিও আছে আবার নিষ্কাম ভক্তির কথা শাস্ত্রে আছে দুই রকমের ভক্তির কথা ঠাকুর বললেন সকাম ভক্তি আর একটা বললেন নিষ্কাম ভক্তি এই দুটো ভক্তির কথা সকাম ভক্তির উদাহরণ ভক্তিরা সামৃতে कामानुगा भवेतृष्णा कामरूपानुगामिनी संभोगित्çay संभुगेच्छाय। संभोगित्çayमि संभोगित्çayमि ततत भवेत सात्मेति भवेत सात्मेति सादिं साद्विधा ভাবে ইয়মি হবে না সম্ভোগচ্ছাময়ী হবে সম্ভোগচ্ছাময়ী কামরূপানুগামিনী কামানুগা দুই প্রকারের তৃষ্ণা দুই প্রকারের এই যে তৃষ্ণা এটি হলো সকাম ভক্তি যে ভক্তিতে আছে আরেকটা আছে নিষ্কাম ভক্তি তার শাস্ত্র ওই ভক্তির সমৃদ্ধ বলা হচ্ছে অনা অন্যিল কর্মৃত আনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তিরুত্তমা বলছেন শুদ্ধা ভক্তি অহৈতুকি ভক্তির কথা অন্য অভিলাষা যাদের নেই অন্য অভিলাষা শূন্য জ্ঞান কর্মাদি অনা দ্বারা আবৃত নয় যুক্ত না অনাবৃত আনুকূল্যেই না এরকম আনুকূল্যের সাথে কৃষ্ণানুশীলন সে ভক্তির আনুকূল্যে কৃষ্ণের অনুশীলন কৃষ্ণ পদে প্রতি প্রেম ভক্তি অহৈতুকি ভক্তির যে চেষ্টা সেই ভক্তি সেই ভক্তি হচ্ছে অহৈতুকি ভক্তি শুদ্ধা ভক্তি এতে কোনো নিষ্কাম ভক্তি এতে কোনো কামনা নেই কেবল ঈশ্বর পাদবদ্যে ভক্তির জন্য অনুশীলন ভক্তির অসামৃত এমন বলছেন ঠাকুরে তাই বলছেন এটি যদি হয় তাহলে খুব ভালো সেরূপ ভক্ত মুক্তি ধন মান দেহসুখ রোগ ভালো হওয়া এসব কিছুই চায় না কেবল তাঁর পাদপদ্যে শুদ্ধা ভক্তি চায় দেখো আমার কাছে কিছুই প্রত্যাশা করে না তবু ভালোবাসে আর ভালোবাসে বলে দেখতে আসে শ্রীরামকৃষ্ণ নিজের শরীর দেখিয়ে বলতেন এর কাছে আমার কথাটা তো কম বলতেন কখনো কখনো বলতেন যে ভগবান উদাহরণ দিচ্ছেন তার কাছে যারা তাকে দেখতে আসে কিছু না চেয়ে তারা তাদের ভাষা ভালোবাসা কিন্তু এর উদাহরণ অহৈতুকি ভালোবাসা হ্যাঁ ভগবানের উপর এই রকম ভালোবাসা চাই কেন ভালোবাসি তা জানি না ভালোবাসি বলেই ভালোবাসি এই ভালোবাসার জন্য ভালোবাসা এর কথা প্রেমের কথা এই উত্তমা ভক্তির কথা ভক্তিরা সমৃত সিন্ধুতেও রূপে আমরা পেলাম আজ এই পর্যন্ত আগামী যে যে পর্ব হবে শুক্রবার করে সপ্তাহে যে ধারাবাহিকভাবে চলবে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ বিষয়ে সেই সব অনুষ্ঠানগুলিতে আগামীতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার সকলকে শ্রদ্ধাদি সম্ভাষণ জ্ঞাপন করে আজকে এই পর্যন্ত ওম নিরঞ্জনম নৃত্যম অনন্তরূপম ধ্রুত বিগ্রহং ঈশাবতারম পরমেশ মিডিয়াম संरामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु